কোপা আমেরিকায় ব্রাজিল যেখানে টিকে থাকার লড়াই করছে সেখানে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রয়েছে ফুরফুরে মেজাজে পর্বে প্রথম জয়ের লক্ষ্যে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল একদিন পর আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিপক্ষে অনুশীলনে হাস্যজ্জ্বল লিওনেল মেসি এবারের কোপা আমেরিকাও নিজেদের করে নেবার আকাঙ্ক্ষা চোখে মুখে তবে গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচের আগে আর্জেন্টাইন ভক্তরা একটু হতাশ হবে কারণ পেরুর বিপক্ষে এই ম্যাচে খেলবেন না মেসি ওদিকে লাস ভেগাসের নেভাদায় ব্রাজিল দল অনুশীলন করেছে চলতি কোপা আমেরিকায় প্রথম জয় পাবার লক্ষ্যে প্যারাগুয়ের বিপক্ষে কাজটি মোটেও সহজ হবে না তাদের বিপক্ষে শেষ দশ ম্যাচের ভেতর পাঁচ ম্যাচ জিতেছে ব্রাজিল দুটি ড্র ও তিন ম্যাচে আছে পরাজয় দু সালের কোপায় প্যারাগুয়েকে টাই ব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছিল ব্রাজিল বর্তমানে দলটির মূল দুর্বলতা অ্যাটাকিং এন্ডে সঠিক ফিনিশিং এর অভাব সেলেসাউদের বেশ ভোগাচ্ছে চলতি আসরে ডি গ্রুপে এক ম্যাচে গোলশূন্য ড্র করে টেবিলের দুইয়ে আছে ব্রাজিল দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে কলম্বিয়া আর প্যারাগুয়ে কোনো ম্যাচ না জেতায় আছে তলানিতে পরবর্তী রাউন্ডে যেতে হলে ব্রাজিলের জয়ের বিকল্প নেই ব্রাজিল যদি পরবর্তী দুই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ওঠে তাহলে কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে স্বাগতিক যুক্তরাষ্ট্র বা পানামাকে আর দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করলে সেলেসাউদের খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলাটি হবে শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ঠিক পর দিন রোববার মাঠে নামবে আর্জেন্টিনা চলমান আসরের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ আটে পা রেখেছে ধরে আলবি এমনকিট আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপক্ষে যাদের সাথে মোট ষোলো দেখায় প্রতিটি ম্যাচে অপরাজিত রয়েছে আকাশী সাদারা ম্যাচের একাদশে প্রাধান্য পাবেন বেঞ্চের খেলোয়াড়রা কারণ নক আগে কোনো ঝুঁকি নেবেন না কোচ স্কালনি আকুনিয়া পড়েছেন ইঞ্জুরিতে গার্না চোখে দেখা যেতে পারে মূল একাদশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ গ্রুপ থেকে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আছে শীর্ষে দুই অবস্থান কানাডার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে রবিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায়